প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল টোটাল গাইড। আজকে আমি চলে এসেছি আরও একটি মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ভোলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভোলা মাছ মাঝারি সাইজে, দুটো টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, দুটো আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং 4-5টি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কালো জিরে গুঁড়ো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এগুলোকে ভাজবো। মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা 2 মিনিট মতো ভেজে নিতে হবে, বেশি লাল লাল না করলেও চলবে। 2 মিনিট মতো ভেজে রান্না করতে হবে। হয়ে গেছে, এখন আমি এতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করব সামান্য হলুদ এবং স্বাদ মতো লবণ। আবারও এইভাবে নাড়িয়ে নেব। বেশিক্ষণ ফ্রাই না করলেও চলবে। টমেটোগুলো হালকা নরম হয়ে গেলে বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সবটা একসাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি একটু জল। রান্না করতে হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে 250 ml মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো জল দেবেন, যে যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে সাজিয়ে দেব। এভাবে আলতো করে সাজাতে হবে। মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিটের জন্য ঢাকতে হবে। এখন গ্যাসটা হাই হিটে রয়েছে, আমি 5 মিনিট পর এটিকে মিডিয়াম আঁচে করে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে এর মধ্যে থেকে। এভাবে
আলুগুলোকে খুন্তি দিয়ে কেটে দেখতে হবে গলেছে কিনা। আলুগুলো গলে গেছে, এ থেকে বুঝতে হবে তরকারিটা তৈরি হয়ে গেছে। এভাবে গালিয়ে দিতে হবে। আমাদের তরকারিটি রেডি হয়ে গেছে, এখন আমরা এই তরকারিটা একটু পাত্রে তুলে নেব। ফ্রেন্ডস, আমাদের আজকের রেসিপি ভোলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে খেয়ে বলবেন আমাদেরকে কেমন লাগলো, এবং লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এবং আরও ভালো ভালো রান্না সংক্রান্ত কিছু তথ্য জানার জন্য আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।